আইটি বাড়ির পক্ষ থেকে পিএইচপি বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা শিখব হোয়াট ইজ অ্যারে। পিএইচপি বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারে হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইউজড ডাটা টাইপস। প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যারে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এটা নতুনদের মধ্যে অনেক কনফিউশনের সৃষ্টি করে বা অনেক সময় নতুন ডেটা সহজে বুঝতে পারে না। তো যাই হোক, আজকে আমরা অ্যারো নিয়ে কথা বলবো। প্রথমে আমরা জানবো হোয়াট ইজ অ্যারে। অ্যান অ্যারে ইজ অ্যান স্পেশাল টাইপ অফ ভেরিয়েবল দ্যাট স্টোরস মাল্টিপল ভ্যালুস ইন ওয়ান সিঙ্গেল ভেরিয়েবল। মানে হচ্ছে অ্যারে হচ্ছে এক ধরনের স্পেশাল ভেরিয়েবল যেটার মধ্যে আপনি মাল্টিপল ভ্যালু রাখতে পারেন। যেমন আপনারা বলতে পারেন যে আমরা এরকম অ্যারে কেন ক্রিয়েট করবো, আমরা তো ভেরিয়েবল দিয়েই কাজ করতে পারি। আমরা যেরকম শিখেছি যে $x দিয়ে আমরা ভেরিয়েবল নিতে পারি, সেখানে ডাটা রাখতে পারি, বা $y দিয়ে ভেরিয়েবল নিতে পারি, সেখানে ডাটা রাখতে পারি। তো তাহলে আমাদের এরকম একটা স্পেশাল ভেরিয়েবল আর কেন দরকার যেখানে আমরা অনেকগুলো ডাটা একসাথে রাখতে পারি? এটা এই জন্যই প্রয়োজন হয় যে ধরেন আপনি আপনার আপনার একটি রঙের কারখানা আছে, বা আপনার একটি যে কোনো একটা সার্ভিস সেন্টার আছে, আপনি সার্ভিস দেন। এখন কোশ্চেন হচ্ছে যে আপনার সার্ভিস সেন্টারে অনেক কাস্টমার, হিউজ কাস্টমার আছে। এখন আপনি কি প্রতিটা কাস্টমারের জন্য আলাদা আলাদা ভেরিয়েবল তৈরি করবেন আপনি যখন প্রোগ্রামিং করবেন তখন তাদের জন্য? অবশ্যই না। আপনি কি করবেন, এক একজনের নামে এক একটা ক্যাটাগরি করবেন, যেমন লো ক্লাস কাস্টমার কারা, হাই ক্লাস কাস্টমার কারা, এরকম এক একটা ক্যাটাগরি করলেন, বা মুসলিম কাস্টমার কারা, হিন্দু কাস্টমার কারা, এভাবে আপনি ক্যাটাগরি করলেন। এবং দেখা গেছে যে মুসলিম কাস্টমারদের জন্য আপনি মুসলিম নামে একটা অ্যারে তৈরি করলেন, এবং তার মধ্যে যত মুসলিম কাস্টমার আছে তাদের যাবতীয় ইনফরমেশন আপনি স্টোর করলেন। আবার হিন্দু কাস্টমারদের জন্য হিন্দু নামে একটি অ্যারে তৈরি করলেন, তার ভেতরে যত হিন্দু কাস্টমারের ইনফরমেশন আছে সবগুলো স্টোর করলেন। এতে করে আপনার জায়গা এবং আপনার আপনার যে স্পেস সেটা অনেক কম লাগবে, এবং আপনি খুব অর্গানাইজড ওয়েতে আপনি বিষয়গুলো মেনটেন করতে পারবেন। তো এতক্ষণ যা বললাম সেগুলো ছিল মূলত মৌখিক ভাষা, অনেকে হয়তো বুঝেছেন, অনেকে হয়তো কিছুই বোঝেন নাই। যাই হোক, এখন আমরা প্র্যাকটিক্যাল করলেই আমরা বুঝতে পারবো। ধরেন আমি কিছু রঙের হিসাব রাখবো, বিভিন্ন টাইপের রং। আমি একটি ভেরিয়েবল নিলাম যেটা আমরা কালার নাম দিলাম। এখন এই ভেরিয়েবলটাকে আমরা অ্যারে হিসেবে ডিক্লেয়ার করব, যাতে করে আমরা এর ভেতরে বিভিন্ন টাইপের রঙের ইনফরমেশন রাখতে পারি। যেমন কি কি রঙের ইনফরমেশন হতে পারে, এখানে হোয়াইট থাকতে পারে, তারপরে কমা দিলাম, দেখুন, এরপরে আমরা রেড দিতে পারি, তারপরে কমা দিলাম, এরপরে আমরা গ্রিন দিতে পারি, এরপরে কমা দিলাম, এরপরে আমরা ব্লু দিতে পারি, এরপরে কমা দিলাম, এরপরে আমরা ইয়েলো দিতে পারি। এইভাবে আমরা বিভিন্ন টাইপের রং নিয়ে একটা অ্যারে তৈরি করলাম। অ্যারের নাম দিচ্ছি কালার, এবং তার মধ্যে আমরা হোয়াইট, রেড, গ্রিন, ব্লু, ইয়েলো ইত্যাদি বিভিন্ন রঙের নাম লিখলাম। এখন কোশ্চেন হচ্ছে এটা একটা অ্যারে হয়েছে, এখন এই অ্যারে থেকে আমরা ডাটা কিভাবে বের করে নিয়ে আসব? ভেরি সিম্পল, আমরা এখান থেকে ডাটা বের করার জন্য ইকো ব্যবহার করব। ইকোর পরে আমরা আমাদের অ্যারে বা অ্যারের নামটা লিখব। নাম লিখে আমরা স্কোয়ার ব্র্যাকেট ইউজ করব। স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমাদের অ্যারের ইন্ডেক্স দিতে হবে। তো এখানে আমরা অ্যারের ইন্ডেক্স 1 দিয়ে দেখি কি হয়, দিয়ে সেভ করি। সেভ করে যদি আমরা আউটপুটটি এখন দেখতে চাই, এখান থেকে রিফ্রেশ করি, দেখুন আমাকে কি দেখাচ্ছে, রেড দেখাচ্ছে। তার মানে আমরা কি বুঝলাম, এই কালার হচ্ছে এখানে একটা অ্যারে যেটার মধ্যে আমরা বিভিন্ন রঙের নাম লিখেছি, হোয়াইট, রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, এবং পরবর্তীতে আমরা সেই নামগুলো থেকে আমাদের সুবিধা মতো যে কোনো একটা নাম আমরা পিক আপ করেছি বা ইকো করেছি। ইকো করেছি এবং আমার ইকো করার সময় আমাদের সেই ভেরিয়েবলের নামটা এখানে দিতে হয়েছে, এবং আমরা কোন ভ্যালুটাকে ইকো করব সেই ইন্ডেক্সটাকে এখানে দিতে হয়েছে। তো আপনাদের এখানে কোশ্চেন দেখতে পারে, আমি এখানে 1 লিখেছি, আমার ইন্ডেক্স 1-এ যে ভ্যালুটা আছে সেটা দেখাবে। তো ইন্ডেক্স 1-এ তো হোয়াইট থাকার কথা, তো আমাকে রেড কেন দেখালো? আপনাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে অ্যারের ক্ষেত্রে ইন্ডেক্স সবসময় 0 থেকে শুরু হয়, 1 থেকে কখনো শুরু হয় না। সো এই ক্ষেত্রে আপনি 1 মানে হচ্ছে প্রথমটা হচ্ছে 0, মানে হোয়াইট হচ্ছে 0, রেড হচ্ছে 1, গ্রিন হচ্ছে 2, 3, 4, এইভাবে আনলিমিটেড ওয়েতে অ্যারে চলতে থাকে। তার মানে হচ্ছে এখানে আমরা কালার 1 লিখেছি, আমরা যদি এখানে আরেকটা ইকো করি, কালার 0 করি, তার মানে আমাদের প্রথমে কালার 1,
মানে হচ্ছে রেড, কালার জিরো মানে হচ্ছে হোয়াইট, এটা দেখানোর কথা। রিফ্রেশ করে এই যে দেখুন, প্রথমে রেড দেখাচ্ছে, তারপরে হোয়াইট দেখাচ্ছে। তো আমরা আমরা এটাকে চাইলে কনক্যাট করে দিতে পারি, আমরা জাস্ট সিম্পলি এটাকে এইভাবে পাশাপাশি দেখানোর জন্য এখানে আমরা টু দিতে পারি এনিথিং, এবং কনক্যাটের মাঝখানে আমরা চাইলে একটা স্পেস রাখতে পারি, কারণ হচ্ছে যে দুইটার মাঝখানে একটা স্পেস আসবে। রিফ্রেশ করি, এই যে দেখুন রেড এসেছে, তারপরে গ্রিন এসেছে, আমরা এখানে একটা কমা দেই। ওকে, এইভাবে আমরা অ্যারে ডিক্লেয়ার করতে পারি, এবং অ্যারে থেকে বিভিন্ন ভ্যালু আমরা পুল করতে পারি, মানে আমাদের সুবিধা মতো যে কোনো ভ্যালুকে আমরা টান দিয়ে অ্যারে থেকে বের করে নিয়ে আসতে পারি। তো এই ক্ষেত্রে আপনাদের আরেকটা ফাংশন এখানে কাজে লাগতে পারে ওয়ার্ডপ্রেস ব্যবহার করার সময়, যে আপনি যে অ্যারোটা ক্রিয়েট করলেন সেই অ্যারের মধ্যে টোটাল কয়টা ইন্ডেক্স আছে সেটা যাচাই করার জন্য। যেমন এখানে কয়টা ইন্ডেক্স আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ইন্ডেক্স আছে, কিন্তু ইন্ডেক্স কিন্তু শুরু হবে আপনার জিরো থেকে শুরু হবে, দ্যাট মিন জিরো ওয়ান টু থ্রি ফোর, ইন্ডেক্সের নাম্বারিংটা হবে জিরো থেকে, কিন্তু আমি যদি টোটাল ইন্ডেক্স কাউন্ট করি এইখানে ইন্ডেক্স আছে পাঁচটা। সো এই ইন্ডেক্স গুলো চেক করার জন্য আমাদের এখানে আমরা কাউন্ট ইউজ করব, ইকো কাউন্ট, এবং এর মধ্যে আমরা যে ডলার দিয়ে আমাদের যে ভেরিয়েবলটা রয়েছে সেটা এখানে দিয়ে দিব। রিফ্রেশ, এই যে দেখুন এখানে ফাইভ শো করতেছে, ফাইভ শো করা মানে হচ্ছে এখানে টোটাল পাঁচটা ইন্ডেক্স আছে। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যারে নিয়ে বেসিক আলোচনা, যে হোয়াট ইজ অ্যারে। অ্যারে একটি স্পেশাল টাইপ অফ ভেরিয়েবল যেটার মধ্যে আমরা অনেকগুলো ডাটা একসাথে রাখতে পারি। তো এখানে আমরা সিঙ্গেল অ্যারে নিয়ে কথা বলেছি, যে সিঙ্গেল রো অ্যারে যেটার মধ্যে আমাদের সিঙ্গেল ভ্যালু ছিল। তো এই অ্যারে কে নেস্টেড করা যায়, অ্যারের মধ্যে আপনি সেখানে হোয়াইট, রেড, গ্রিন এগুলো রাখতে পারবেন এমন না, আপনি চাইলে এখানে কোনো সংখ্যাও রাখতে পারেন। যেমন আমরা চাইলে এখানে 50 রাখতে পারি, আপনাকে শুধুমাত্র এখানে স্ট্রিং রাখতে হবে এমন কোনো কথা নেই, আপনি এখানে ইন্টিজার রাখতে পারেন, আপনি চাইলে অ্যারের ভেতরে আরো একটা অ্যারে রাখতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। রিফ্রেশ করি, এই যে দেখুন এখানে আমাদের ইন্টিজারটা ছিল 505, ইন্ডেক্স 2 তে আমাদের এখানে 50 ছিল, এখানে 50 এখানে শো করতেছে। তো এই এই শেষের 5টা হচ্ছে এক্স্যাক্টলি, আমরা এখানে ইকো ব্যবহার করে দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, নয়তো আপনি যখন দেখবেন বাসায় নিজেই কনফিউজ হয়ে যাবেন। এই যে আমাদের ইন্ডেক্সটা ইন্ডেক্স 2 থেকে 50 ভ্যালুটাকে এখান থেকে সে পিক আপ করেছে। তো এই হচ্ছে অ্যারে নিয়ে, এটা হচ্ছে সিঙ্গেল ডাইমেনশন অ্যারে। তো আমরা মাল্টি ডাইমেনশন অ্যারে ক্রিয়েট করতে পারি, যেখানে দুইটা অ্যারে নেস্টেড অবস্থায় থাকে, বা দুইটা করে ভ্যালু আমরা এখানে দিতে পারি। তো এইটা অ্যাকচুয়ালি আমাদের আপাতত লাগতেছে না, কারণ ওয়ার্ডপ্রেস আমরা যখন ব্যবহার করব আমাদের অত ডিপলি অ্যারে সাধারণত প্রয়োজন পড়ে না, বা যখন আপনি প্রয়োজন পড়বে যখন আপনার খুবই এক্সপার্ট লেভেলে, তখন আপনি এমনিতেই বুঝে যাবেন সেটা কি। তো এটা হচ্ছে আমাদের পিএইচপি বেসিক টিউটোরিয়াল, এখানে আমরা বেসিক বিষয়গুলো কাভার করব, পরবর্তীতে যদি এক্সট্রা কিছু প্রয়োজন পড়ে আমরা সেটা ওয়ার্ডপ্রেসে ইনশাল্লাহ দেখে নেওয়ার চেষ্টা করব। আশা করি অ্যারে কি আপনারা বুঝতে পেরেছেন, এবং অবশ্যই বাসায় একবার প্র্যাকটিস করে ফেলবেন, এবং অ্যারেটা খুব ভালো করে বেশ কয়েকবার প্র্যাকটিস করবেন এতে করে, কারণ অ্যারেটা আমাদের নেক্সটে খুব প্রয়োজন হতে পারে। তো ভালো থাকবেন সবাই, আগামী পর্বের আমন্ত্রণ রইল, আল্লাহ হাফিজ।